মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ফুলকপির স্পেশাল ভর্তা। একই রকমের ফুলকপি খেতে খেতে যখন কিছুটা বোর হয়ে যাবেন, তখন কিন্তু এই ভর্তাটা ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে, খেতে দুর্দান্ত লাগে। আর হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট এটা তৈরিও হয়ে যায়। তো চলুন ভিডিওটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে একটা ছোট সাইজের ফুলকপিকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, শুধু ফুলের অংশটা নিয়েছি আর গোড়ার দিকে যে মোটা অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে এখানে একটা ফ্রাইং প্যানে এক কাপ জল আমি গরম করে নিয়েছি, আর জলের পরিমাণটা যেন খুবই কম হয় সেটা একটু খেয়াল রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। নুন হলুদটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢেকে তারপরে সেদ্ধ করব। ঢাকা দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। ফিরে আসি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এসেছি, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখি ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ফুলকপিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই কিন্তু ফুলকপিটা ভেঙে যাচ্ছে। এবার অতিরিক্ত যে জলটা আছে সেটাকে কিন্তু হাই আঁচে দিয়ে শুকিয়ে নিতে হবে। জল কিন্তু এখানে একটুও রাখলে চলবে না। জলটা আমাদের সম্পূর্ণ শুকিয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি, আর 3টে বোটা সমেত শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন অ্যাড করতে পারেন, আর বোটা সমেতই ভাজতে হবে, কারণ না হলে কিন্তু মুচমুচে হবে না, ভিতরে তেল ঢুকে যাবে। আঁচটাকে একদম কমিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজবেন, নাহলে শুকনো লঙ্কা পুড়ে যাবে, আর পোড়া লঙ্কা কিন্তু খেতে তেতো লাগে। বোটাটাকে ফেলে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি। নুন দিলে এই কাজটা একটু ইজি হয়ে যায়। আর এখানে আমি যেটুকু নুন দিলাম সেটাতে কিন্তু হয়ে যাবে, আমি আর এক্সট্রা নুন দিব না। একটা ছোট সাইজের আলু নিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার ফুলকপি, আলু আর লঙ্কাটাকে ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। ভালো করে চটকে মাখা হয়ে গেছে। এখানে একটা টিপস দিয়ে রাখি, অনেকেরই কিন্তু শুকনো লঙ্কা হাত দিয়ে মাখতে গেলে হাত জ্বালা করে, সেক্ষেত্রে হাতে একটু সর্ষার তেল আগে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতটা আর জ্বালা করবে না। এবার শুকনো লঙ্কা ভাজা তেলটার মধ্যে আমি রান্নাটা করব, তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 2 রসুনের কুচি। 2 রসুনের কোয়াকে আমি একটু কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু 30 সেকেন্ডের মতন ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে দিয়েও সুন্দর লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে, আর একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর সোনালি হয়ে গেছে। এবার আলু আর ফুলকপির মিশ্রণটাকে দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে সুন্দর ভেজে নিতে হবে। আমি একটু ভেজে নিচ্ছি, আর সবার শেষে দিয়ে দিব 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়, আর সেটা খেতে খুবই ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির ভর্তা। এটা এবার গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তো দেখলেনই কত সহজে এটা তৈরি হয়ে যায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে। টাটা।